कैमरा जो है ईद की खुशियां दोबारा की जाए। लाइव चलाकालीन युवक के चोर महिला पाक सांबादिक वीडियो वायरल घटना टुईटारे वायरल होते प्राय 5 লক্ষের বেশি ভিউ হয়েছে। রবিবার পালিত হয়েছে বকরিদ। ঈদের অনুষ্ঠানে লাইভ চলাকালীন এক পাক মহিলা আর সাংবাদিককে সেখানে উপস্থিত থাকা যুবককে চর মারতে দেখা যায়। এই ভিডিও ভাইরাল হয়েছে সেই মুহূর্তেই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঈদ উপলক্ষে ক্যামেরার সামনে সরাসরি সংবাদের লাইভ পরিবেশন করছিলেন এক মহিলা পাক সাংবাদিক। তাকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন উৎসাহী দর্শক। হঠাৎ করেই এক যুবককে ক্যামেরার সামনে দিয়ে অন্য কারোর জাত থেকে কিছু একটা নিতে দেখা যায়। তাতে বেজায় চটে যান ওই সাংবাদিক। লাইভ শেষ হওয়া মাত্রই যুবককে সপাটে সকলের সামনে এক চড় মারলেন। চড় খেয়ে রীতিমতন হতভম্ব হয়ে যায় যুবক। তবে অনেকেই বলছেন যুবকটি এমন কিছু কমেন্ট করেছে তাতেই চটে গিয়ে তিনি মেজাজ হারিয়েছেন। ঘটনাটি টুইটারে শেয়ার হতে তাতে প্রায় 5 লক্ষেরও বেশি ভিউ হয়েছে, সেই সঙ্গে 400 বেশি রিটুইট হয়েছে। তবে ভিডিও প্রকাশ্যে আসতে অনেকেই সাংবাদিকের এহিন আচরণের তীব্র নিন্দা করেছেন। আপনার কি মনে হয় এভাবে প্রকাশ্যে চড় মেরে ওই সাংবাদিক কি ঠিক কাজ করলেন?